নমস্কার দর্শক বন্ধুরা, প্যাম স্ট্রিম কুকিং এ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো মটর ডাল দিয়ে কুমড়ো শাকের একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মটর ডাল দিয়ে কুমড়ো শাকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমার দেওয়া হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। নুন দিয়ে এবারে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। দেখুন প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। এরপর দেখুন এখানে আমি এক আটি কুমড়ো শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো শাকের ডাঁটাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখে নেব ডালটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা আমার একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। খুব বেশি ডালটা আমি সেদ্ধ করিনি, একটু গোটা গোটা থাকবে, এইভাবে সেদ্ধ করতে হবে। এরপর আমি দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার সেদ্ধ করা মটর ডালগুলো দিয়ে দিলাম। মটর ডালটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে এবার কেটে রাখা কুমড়ো শাকগুলো আমি দিয়ে দিলাম। কুমড়ো শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এর আগেও ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 4টি চেরা কাঁচা পাকা লঙ্কা। একটু নাড়িয়ে নেব। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো যাতে কুমড়ো শাকগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি এইভাবে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রাখবো। দেখুন বন্ধুরা, 4-5 মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিলাম, দিয়ে দেখে নেব কুমড়ো শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটাগুলো এখনো সেদ্ধ হয়নি, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, আবারও 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন 2-3 মিনিট পরে আবার ঢাকাটা তুলে নিলাম। ডাঁটাগুলো এবার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এই শাকটাকে আমি কড়াই থেকে আলাদা পাত্রে নামিয়ে নেব। শাকটা আমি নামিয়ে নিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কালো জিরে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 10-12 কোয়া রসুন। আমি থেঁতো করে নিয়েছি, সেই রসুন আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। রসুনটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যাচ্ছে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কুমড়ো শাকের ডালটা।
পুরো শাকটা আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নিয়ে আমি এটাকে 4-5 মিনিট ভালো করে ফোটাবো ফুটিয়ে নিলেই আমার কুমড়ো শাক মটর ডালের রেসিপিটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিলস্পুন চিনি চিনি না দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে না তাই আমি 1 টেবিলস্পুন চিনি দিলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আবারো এটাকে 4-5 মিনিট ফোটাবো ফিরে এলাম 4-5 মিনিট পর আমার মটর ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি আর এটাকে বেশি ঘন করব না এরকম ঘনতেই থাকবে পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ডালটা একটু বসে যাবে তাই আমি আর বেশি এটাকে ঘন করব না মটর ডাল দিয়ে কুমড়ো শাকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অথচ আমার রেসিপিগুলো দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানে গিয়ে প্রেস করবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটা পৌঁছে যায় আপনাদের কাছে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ